হ্যালো বন্ধুরা, এমএস ক্রিকেটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সকাল 9:20। তো চা খাবো, সকালের খাবার ঘি ফেনা ভাত, অমলেট অমলেট নাটা কোচ, আর এই যে মেয়েটা খাচ্ছে, তো চা আমি করে খাবো। চা তো বলতে খালি গরম জল করো আর ওই ইয়েটা দিয়ে দাও, সুবিধা বেশ সুবিধা, এটা বুঝলে বেশ সুবিধা। চা অতটা, চা করার অতটা কোনো ঝামেলাও নেই, এমনি চা করার ঝামেলাও কোথায়। যাই হোক, চলো ওদিকে আজকে গ্রিল লাগাচ্ছে, আমি একটু পরে আপডেট দিচ্ছি, ঠিক আছে? আমি এই ব্যায়াম করে উঠলাম কিছুক্ষণ আগে, এই যে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তো চা খাই, মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপর আমি ওই বাড়ি থেকে মানে বাড়িতে দেখাচ্ছি কি কাজ হচ্ছে। আজকে গ্রিল লাগছে আর ইলেকট্রিক, যেটু ইলেকট্রিকের যে মিস্ত্রি সে এসে কাজগুলো করছে। যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে, কি আপডেট হয় দিদি থাক, ঠিক আছে? বল। ছোব ছোকাল, তোমরা তোমরা খুব দেখো, একটা গাড়ি আছে, গাড়ি আছে দেখো, এখানে চলছে না তো নষ্ট, আর দেখো চুন্দুলে কি হবে পড়ে আছে, এটাকে ছাড়াতে হবে, দিয়ে নিয়ে যেতে হবে, সাম করাতে হবে, আর এই হাতটাও দাবাতে হবে, দিয়ে আমাকে দিতে হবে। এখন সকাল 10:10 মতো বাজে, 10:20 নাগাদ বেরোচ্ছে, এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে লাভ নেই। 10:40 স্কুল বসে, আর আমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব খুব বেশি না, মা পড়ে যাবি যাস না, খুব বেশি না, হয়তো মিনিট পাঁচেকেও লাগে না সাইকেলে যেতে, 5 মিনিটই ধরো, পড়ে যাবি। তো আর এখানে গ্রিল লাগাচ্ছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। তো আজকে গ্রিলের এই সেট আপ লাগানো চলছে, কেমন হয়েছে গ্রিলটা বলো, কালকে দেখিয়েছি কিনা মনে নেই আমার, গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এটাকে রং করলে বেশ দারুণই লাগবে গ্রিল লাগানোর। কাজ চলছে, তাতে কি হবে, তাতে কি হবে, আমাদের ঘরে ঢুকবে, নড়বে চলবে, এরকম করে গাছটা ভেঙে যাবে, গাছটা ভেঙে যাবে, একটা গাছ একটা প্রাণ, তাই তো? দেখাও কি, হ্যাঁ গাছকে মারতে নেই মা, ঠিক আছে? কি হয়, গাছকে মারলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, বুঝেছো? বড় হও জানতে পারবা। ওকে স্কুলে দিয়ে আসি, আজকে ড্রেসিং টেবিল আসার কথা 12টার মধ্যে, এখন দেখা যাক কখন আসে ড্রেসিং টেবিল, আজকে অবশ্যই অবশ্যই দেখাবো। বালি এসছে মনে হয়, দাঁড়াও দেখি পরে কথা বলছি। টালির টোটাল হিসাব, এই টাইলসেরও বিষয়টাও আমি কিছু বুঝি না, ঠিক আছে? মানে আমি তো কোনোদিন এইসব কিনাকানি করিনি। টোটাল হচ্ছে 535 ফুট, আমি তো হিসেবে টাইলস তো বুঝি না। এইবার এখানে 18x5, 11x14, মানে এগুলো হচ্ছে সবাই একটা মাপ দিয়ে, টোটাল হচ্ছে 535 ফুট হচ্ছে ফ্লোর, মানে বারান্দা টু কিচেন, দেন তারপরে হচ্ছে তোমার 65 ফুট বাথরুমের ফ্লোর, সেটা আলাদা, 27x5 মানে 140 ফুট হচ্ছে ওয়াল, মানে টোটাল এখানে 535 ফুট হচ্ছে ফ্লোর, 535 ফুট হচ্ছে ফ্লোর, হচ্ছে রান্নাঘর থেকে একদম বারান্দা অবধি, ঠিক আছে? এর মধ্যে কিচেনের ওয়াল আলাদা 80 ফুট, বাথরুমের ফ্লোর আলাদা, আর বাথরুমের দেয়ালও আলাদা। তো এই হচ্ছে টোটাল টাইলসের হিসাব। তো এইবার কথা হচ্ছে টাইলসের মজুরি বা চার্জ কেমন কি হয় আমাকে, মানে আমি জানি না এই বিষয়টা, যদি তোমরা কেউ জানিও, আমাকে বললো পার পিস 13 টাকা করে, এটা কি ঠিক আছে নাকি আমাকে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার টোটাল আজ টাইলসের হিসাব, এখন একটু গ্রিল দেখালাম। হচ্ছে ব্রেকফাস্ট, এটা অমলেট না পোচ আমি ঠিক জানি না, ব্রেকফাস্ট খাবো, ঠিক আছে? এই ডালিয়া, এখনো আনুমানিক আমাদের হিসাব করলাম, আমরা একটা আনুমানিক হিসাব করলাম, আগের খরচাগুলো বাদ দাও,
আগের খরচাগুলো টোটালি বাদ দাও, ওটা 2 লাখের ওপরে গেছে মনে হয়। এরপরে এখনও আজকের দিন থেকে দাঁড়িয়ে এখনও জল 25,000 টাকা, কারেন্ট 12,000 টাকা, এটা আরও বাড়তে পারে কারেন্টটা, টাইলস 60,000 টাকা, মানে টাইলস লাগিয়ে কিনে ফিটিং করে এটাও বাড়বে, সব বেশি বেশি করে কিছুটা ধরা আছে 5,000-3,000 করে। এটা আমাদের গেস, আমাদের গেস এটা, ঠিক আছে, মিস্ত্রি গেস না। এটা কি মজুরি? মজুরির সত্যি এটা মজুরি মনে হচ্ছে, মানে জেঠুদের, মানে আমাদের জেঠুদের কাজ, প্লাস ধরো প্লাস্টার, বালি, সিমেন্ট, কি বলছে, এটা মজুরি কথা, পুট্টি রং, মজুরি, এটা পুট্টি রং, তো এটা পুট্টি রং লেখা, এটা মজুরি না, এটা পুট্টি রং, 60 ধরা হয়েছে, এটা অনেক কম হবে মনে হচ্ছে, এতখানি লাগবে না। আর বিল্ডার্স জেঠু, মানে বিল্ডার্সে ধরো এখন বালি সিমেন্ট কিনতে হবে, প্লাস জেঠুর মজুরি করছে এই কদিন, প্লাস্টার প্লাস্টার বা জেঠুর মজুরি করছে 40 ধরা হয়েছে, এখানে আরও তো 10 হয়তো বেশি হতে পারে, সব মিলিয়ে অ্যাডজাস্ট করে যেটা দেখা যায় মোটামুটি এখনও 2 লাখ টাকা খরচা আছে। তো এখনও ভয় ডরটা আছে যে এই যেটা সঞ্চয় আছে সেটা না বেরিয়ে যায়, ঠিক আছে, তো এটাই এখন চিন্তা রয়েছে যে এই এই শখের দাম 1 লাখ টাকা, যদি পুট্টির পুট্টি আর টাইলসটা বাদ দিয়ে দিই তাহলে একদম নাচতে নাচতে বাড়িতে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ, পুট্টির পুট্টি আর ইয়ে টাইলসটা বাদ দিলে নাচতে নাচতে বাড়ি ঢুকে যাবো, এটা ঠিক, কিন্তু বারবার তো হয় না বলো, সেটাই সেটাই, এমন তো না যে ভবিষ্যতে টাকা হলো তখন আবার ঘর থেকে বেরিয়ে আবার নতুন করে করলাম, তা তো হয় না। এক্স্যাক্টলি সেটা, আর আমরা দোতলায় এখন ঘর করার তো কোনো প্ল্যানিংই নেই আপাতত, আপাতত 10-15 বছরের মনে হয় না কোনো চান্স আছে। হ্যাঁ, এবার যদি আমি আমার ইনকাম যদি কিছুটা বাড়ে, আমার যেটুকু আছে খুবই কম সামান্য, এবার আমার ইনকামটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো দোতলায় ঘর করতে পারে, তবুও আমি দোতলায় ঘর করবো না, আমি তোকে বলে দিয়েছি আমিও করবো না জীবনেও না, কারণ আমার ইচ্ছা আছে একটা মানে ভ্যাকেট মানে জমি কেনার ইচ্ছা আছে, কিন্তু ঘর করার ওপরে কোনো ইচ্ছা নেই, কারণ দুজন মানুষ আর কী করবো ওপরে ঘর করে। হ্যাঁ, একটা ছাদে থাকার একটা ইচ্ছা থাকে, তো সে এমনি মাথার উপর ছাদ হয়েছে এটাই অনেক, বেশি আশা করা কখনোই উচিত না, ছিলাম কি যে অ্যাডভেস্টারের ঘরে সেখানে মাথায় ছাদ শক্ত হয়েছে, অ্যাডভেস্টার না ফুটো অ্যাডভেস্টার বলো, হ্যাঁ ফুটো অ্যাডভেস্টারের ঘরে সেখানে মাথায় ছাদ হয়েছে এইটাকে পেয়েই খুশি থাকা ভালো, আর ওপরের ওটা এখন না আশা করাই ভালো। তো যাই হোক, এখনো ওর মানে বক্তব্য যে পুরোপুরি যেটা সঞ্চয় আছে সেটা না বেরিয়ে যায়, তো এটাই এখনো আজকে যেমন আজকেই যেমন ধরো বিল্ডার্সে বেরিয়ে যাবে 15,510 টাকা, তোমাদের দেখিয়ে দিই, ধরো বিল্ডার্সের নামটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, এই হচ্ছে হিসাব নিকাশ, মানে খুব ভয়ও করছে। যাই হোক, আর আজ ড্রেসিং টেবিলের আশে বসে রয়েছি, এক্ষুনি ঢুকবে, ভ্যান পেলেই পেলে চলে আসবে, দুঃখের বিষয় আমি নিয়ে ওয়েলকাম করতে পারবো না ড্রেসিং টেবিলটাকে, আমি মনে থাকবো না, রেডি হচ্ছি মেয়েকে আনতে যাবো, এই তো কেন কেন। যাই হোক চলো, আবার পরে কথা হচ্ছে, আমি আজ কাজে এখন অব্দি বসতে পারিনি, 1:30 বাজে, ভাবছি 3টে থেকে 6টা অব্দি কাজ করবো, কারণ একটু ব্যস্ত ছিলাম, যাই হোক 3টে থেকে 6টা অব্দি কাজ করবো, 3 ঘন্টা, বাড়ি হচ্ছে তো এখন অ্যাডজাস্ট করতেই হবে নিজেকে, কিছু করার নেই, এইভাবেই চালাতে হবে, ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে। তো এই হচ্ছে ড্রেসিং টেবিল চলে এসছে, ড্রেসিং টেবিলের সেট আপ চলছে, আর তোমাদের মন্দিরা দিয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে, ঠিক আছে, পুরোপুরি রেডি হলে আমি আর একবার ফাইনাল টাচ দেখে দিচ্ছি, ঠিক আছে, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বাইরে কাজ, এখানে কাজ পেলে ঝাড়টা দিয়ে যায়নি, তো ওভারঅল পায়ে আমাদের কাজটা ফুটে গেছে, বের করছি আমি, সেরকম ছোট্ট একটা কাজ, তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো খুবই খুবই খারাপ, দেখতে ভালো, এবার কাঠটা কি আছে না আছে আমি জানি না, এটা বলেছিল সিপি সেগুন, এবার সঠিক আমি জানি না, তবে এখানে কাজ আছে, তুমি ভর্তি জুতোটা পড়তে যাবো, জুতোর কাছে এই জুতোটা পড়ো, আমি এদিকে যাচ্ছি, কি ছড়িয়ে গেল, তো উনি আমাকে বলেছিল যে আমার ঘরের যে কাঠগুলো আছে সেই কাঠগুলো 3,000 টাকা, মানে জানলা দরজা যে কাঠগুলো ছিল ওইগুলো নাকি 3,000 টাকা, আর মানে ক্লিয়ারলি ভাই বলো না ভুলে গেছি, আমার সাথে এই ড্রেসিং টেবিলের বিষয়ে আমার সাথে কথা হয়েছিল যে আমি অ্যাডভান্স করেছিলাম 3,000 টাকা, 3,000 টাকা ক্যাশ অ্যাডভান্স করেছিলাম,
আর আমার কাছে যে পুরনো ড্রেসিং টেবিল ছিল সেই পুরনো ড্রেসিং টেবিলটা উনি 1000 টাকায় আমার কাছ থেকে কিনেছিল, গেল 4000 টাকা। আর আমার যে পুরনো বাড়িতে যে দরজা জানলাগুলো ছিল ওগুলো ওনার সাথে কথা হয়েছিল 3000 টাকা, মানে গেল কত, 3, 4, 5, 6, 7000 টাকা, মানে 7000 টাকা গেল। মানে আজকে ওনাকে আমার 4000 টাকা দেওয়ার কথা, তাহলে 11000 টাকায় ড্রেসিং টেবিলটা কমপ্লিট। কিন্তু এখন উনি আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে গেল, বলছে বলছে 5000 টাকা লাগবে। আমি বললাম যে কেন, আপনার তো 4000 টাকা পাওনা ছিল। বলছে যে না কিসের, আমি বললাম কেন, আপনার ড্রেসিং টেবিলের 1000 টাকা আর 3000 টাকা অ্যাডভান্স করেছি 4000, আর পুরনো বাড়ির দরজা জানলা দিয়ে 3000। বলছে পুরনো বাড়ির দরজা জানলা 3000 বলেইনি, আমি বলেইনি তাই বলছি। আমি বলেননি মানে আপনি তো বলেছিলেন পুরনো বাড়ির দরজা জানলা 3000। বলছে না না আমি 2000 বলেছিলাম। বললাম যে আপনি 2000 বলেননি, আপনি 3000 বলেছিলেন। বলছে না আমি বলেইনি। হ্যালো, আমারও কিছুই করার নেই, কারণ আমি তো তখন রেকর্ডিংও করে রাখিনি আপনার কথাটা, আর আমি কাগজে কলমে লিখেও রাখিনি আপনাকে দিয়ে, সুতরাং বিশ্বাস করেছি আপনাকে, তার জন্যই এখন আমাকে আমাকে ঠকতে হবে, তাই না? এটা স্বাভাবিক, আপনি যদি প্রমাণ রেখে দিতাম হাতে তাহলে আপনি আজকে এত বড় মিথ্যে কথাটা বলতে পারতেন না। বলছে না আমি বলিনি, আমি তো 2000 বলেছিলাম। আমি যে কখনো না, আমি আপনাকে বারবার বলেছি 3000 টাকা যদি হয় তাহলে নিয়ে যান, নাহলে থাক। এখন বলছে আমি বলিনি। যাকে ড্রেসিং টেবিলটা এখন টিকলে টেকসই হলে ভালো, আর যে পরিমাণে আমি বুঝতে পারলাম না, আমার যথেষ্ট সন্দেহ আছে এটা আদৌ সিপি সেগুন কি না, যথেষ্ট সন্দেহ আছে। গেট আপ কিন্তু একদম তুখর, অসাধারণ দেখতে হয়েছে ভাই, অসাধারণ দেখতে হয়েছে, এটা আমি বলবো। তুখর গেট আপ, দারুণ দেখতে, কিন্তু আমি আরও দু একজনকে নিয়ে এসে জিজ্ঞাসা করবো যে এটা সত্যি সিপি সেগুন কি না, আমার আমি যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি কাজগুলো পোষা করি। তো যাই হোক, এখানে কাজ ছড়িয়ে আছে। তো আমার আজকে দরজার ফ্রেম এদিকে আছে, দরজার ফ্রেম লাগাতে মানে ফ্রেমের একজন মাপ নিয়ে গেছেন, বাবার চেনাশোনা, তো সে এসে টাকা নেবে ফ্রেমের। ফ্রেমটা আবার অন্যজনকে বানাতে দিয়েছি, কারণ এই লোককে তো ভরসা করা যায় না এইভাবে দেখি। সে এসে যদি দেখে, দেখে যদি বলতে পারে তাহলে এটা অলরেডি সেগুন কাঠ কিনা। ঠিক আছে, যাই হোক, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা পড়ে যাচ্ছিল আট্টরে। তো এখন হচ্ছে আজকে মেয়ে পেন্সিল রবার কল সব হারিয়ে এসছে, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। পেন্সিল রবার কল কোথায় গেল দেখেছো? দেখো পেন্সিল রবার কল হারিয়ে এসছে, আর আমি এই যে টোস্ট বিস্কুট খাবো না, আমি খালি খাবো না, গ্যাস হয় মনে। আসলে কি বলো, আমি দেখলাম ইউটিউবে মানে পাউরুটি পা দিয়ে মেখে মেখে বানাচ্ছে, ঠিক আছে, আর পাউরুটি শুকিয়েই টোস্ট বিস্কুট হয়, আর টোস্ট বিস্কুটটা খাবো লোকের পায়ের চটকানো। যাই হোক, আড্ডা মারলাম। তো এই যে চা, চা, আমার চোখ মুখ জ্বলছে দুদিন ধরে, ঠিক আছে, চোখ মুখ। এই খাবারের টুকরোটার মধ্যে মা অন্নপূর্ণার বাস। দেখো সত্যি কথা বল না, আমি একদিন বলবো আমি কেন পুজো করি না, মানে তোমরা আমাকে একটু কমেন্ট করে একটু বলো তো, ঠিক আছে, আমি কেন পুজো করি না, কি কারণ হতে পারে দেখি তোমাদের। এনি গেস, দেখ কি সুইচ বোর্ডে হাত দিচ্ছিস, তুই সুইচ বোর্ডে হাত দিচ্ছে মানে যখন তখন তো কারেন্ট খাবে, কি বলবো, সুইচ বোর্ডে হাত দিচ্ছে না, হাত দিচ্ছে, আমি কেন পুজো করি না, তোমাদের কার কি মতামত আছে কমেন্ট করে একটু জানাও দেখি, মানে আমি কেন করি না, তোমরা গেস করে গেস করে গেস করে কমেন্ট করে জানাও কেন করি না, দেখি তোমরা কেমন কেমন ধরতে পারো, মানে আমাকে এই কদিন ধরে দেখে তোমাদের মানে কি মনে হয় যে কেন করি না। ঠিক আছে, যাই হোক, এই চা খাচ্ছি, আর ওইটা হার্ট না হার, হার্ট দিচ্ছে, হার্ট, হাত না হার্ট বললাম, তুই কারেন্টে পটে হাত দিছিস, তুই আমার সাথে কথা বলবি না, অসভ্য বলবি, অসভ্য বলবি, আমি আবার একটু পরে আসছি, ঠিক আছে, চলো চাটা খেয়ে নি, আবার পরে আসছি, আর অবশ্যই অবশ্যই জানি আমি কেন পুজো করি না, ঠিক আছে, মেয়েটা না খুব বদ।
এই দেখবি বলে ভাই বলছি কি হচ্ছে এটা বলছি এটা কি হচ্ছে এটা বেশি হয়ে যাচ্ছে না ব্যাপারটা ব্যথাটা এটা করে কঠিন শব্দ বলো আর বলতে পারবে না একজন মহিলার কত সাজার জিনিস হতে পারে দেখো দেখো একজন মহিলার কত সাজার জিনিস হতে পারে এগুলো কি তোমার সব সাজার জিনিস নাকি মেয়েরও আছে এর মধ্যে ইনক্লুডিং মানে এইগুলো সব তোমার আমার আরো কটা নেল পলিশ কিনতে হবে কারণ নেল পলিশ খুব অল্প কটা এখানে কি দেখ বলছি মানে এটা বুঝলাম না এগুলো সব তোমার এটা কি ও কয় করে খা সর্বনাশ সর্বনাশ ওই ব্র্যান্ড প্রমোশনের জন্য হয়েছে নাকি ব্র্যান্ড প্রমোশনের মাল এখানে দেখিয়ে দাও ওগুলো সব ব্র্যান্ড প্রমোশনের মাল এগুলো ব্র্যান্ড প্রমোশনের আমার স্পেশালি খাদিটাকে খুব ভালো লেগেছে এই নিউটটাও ভালো ও বলছি তাহলে এত সাদের জিনিস তো এখন বাজে হচ্ছে 9:04 রাতের খাবারটা আজ একটু দেখাই ঠিক আছে দাদা আলু পেঁয়াজ বল কি বলছিলিস আলু আলু পেঁয়াজ দুটি আর একটা জিনিস বললি না তো এইটা এইটা কি লঙ্কা বললি না এই হচ্ছে রাতের খাবার এখন বাজে মোটামুটি অ্যাভারেজ বলছি মোটামুটি বাজে 10:30টার কাছাকাছি প্রায় নাকি 10:30টা হয়তো বেজে গেছে এই তো খুব দুষ্টু এই মানে খুব দুষ্টু ঠিক আছে তো যাই হোক আমাদের রাতের খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো মানে তোমাদেরকে তো দেখালাম কি খেলাম রাতে আজের ব্লগটা খুব খুব ছোট হয়েছে হয়তো মেবি যাই না তো আজকেও মোটামুটি সারাটা দিন গেল মোটের ওপর কোনো রকম সারাদিন যে এক ফোঁটাও মানে এক ফোঁটাও কাজে বসতে পারিনি সারাদিন এই দৌড়ঝাঁপ করতে করতে আর খুব টায়ার্ড লাগছিল কেই না কেন প্রচণ্ড চোখের ওপর ব্যথা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে গলা টনসিল ব্যথা তো হয়তো ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই যাই হোক আর আমার ফোনটা চার্জ নেই এখন একটু এই চার্জে বসিয়ে ফোনটাকে ঘাটতে হবে যদিও আমি চার্জে বসিয়ে ফোন ঘাঁটি না কখনো কিন্তু ঘাটতে হবে কারণ আমাকে কিছু কমেন্টের রিপ্লাই দিতে হবে আর হচ্ছে তোমার ভিডিও এডিটের কিছু ফাইনাল শেষ মানে কিছু ফাইনাল কিছু করে রাখতে হবে মানে এক্সপোর্টটা করে রাখতে হবে এই কাজগুলো করতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো খুব খুব ভালো থেকো টাটা চলো এই জানি ভালো।